খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা চলে এসেছি লাইভ আপডেটে। আপনাদের জানানোর চেষ্টা করব আজকে রাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সঙ্গে ত্রিপুরার আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তার আগে আপনাদের প্রতিদিনের মতো জানিয়ে দিই আজকে দুপুরে আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছেন, অর্থাৎ রিসেন্টভাবে, এবং সন্ধ্যার আপডেটটাও আপনাদের জানিয়ে দেবো। তো সন্ধ্যার আপডেটে যেটা জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভারী বৃষ্টির কথা তাঁরা উল্লেখ করছেন। প্রধানত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পুরুলিয়া, এখানে ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন। সঙ্গে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তাঁদের মত। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা আপডেট দিয়েছেন, প্রধানত দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। চলুন এবার আমরা দেখে নেব সন্ধ্যা ছটা থেকে যে পরিস্থিতি থাকবে তাতে। উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কুচবিহারে তেমনটা বৃষ্টি নেই। দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এমনটা দেখা যাচ্ছে। মালদাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে নদিয়া জেলা, এখানে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এখানে তেমনটা প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আজকে একটু পরেই, এমনটা আপডেট তাঁদের রয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে। এছাড়া পশ্চিমাঞ্চলের সঙ্গে অন্যান্য জেলা, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জায়গাটাকে কেন্দ্র করে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা বিক্ষিপ্তভাবে। এছাড়া রয়েছে চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হয়তো বৃষ্টি কিছুটা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, হালকা মাঝারি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে যে ভারী বৃষ্টি চলছে এটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যা ছটার দিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া, কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে আমরা যদি দেখে নিই, রাত নটার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো আস্তে আস্তে পরিষ্কারের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির তেমনটা সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুর, এখানে বেশ কিছুটা ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তখনও দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু কিছু জায়গায়। এবং পশ্চিমাঞ্চলের জেলা, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে চলতে পারে। পূর্ব বর্ধমানে প্রধানত মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গায় কিন্তু নয়। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিটা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে, অর্থাৎ নটা বা দশটার দিকে কোথাও কোথাও চলতে পারে। তবে মালদাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। দুই দিনাজপুরে তেমনটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না নটার দিকে, এবং ওপরের পাঁচ জেলা পুরোপুরিভাবে বৃষ্টি মুক্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না। নটার পর যদি আমরা ভোরের দিকে দেখে নিই, তাতে ওপরের পাঁচ জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। মূলত আকাশটা পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে এই ওপরের পাঁচ জেলা, সঙ্গে দুই দিনাজপুরেতে একই অবস্থা। মালদাতে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, বিশেষ করে মেঘলা আকাশটা থাকবে মুর্শিদাবাদ, বীরভূমে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, এমনটা দেখা যাচ্ছে। বেশ কিছু কিছু জায়গায় মেঘলা আকাশটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতে। এর সঙ্গে ত্রিপুরার যে আপডেট রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোনো বৃষ্টি নেই, মূলত পরিষ্কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে, যদিও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। এবার আমরা সকালের দিকে দেখে নেব, সকালের দিকে একবার দেখে নিই এগারোটার দিকে কী পরিস্থিতি রয়েছে। তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আবারও বেশ মেঘলা আকাশটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে বৃষ্টি তখনও কিন্তু সেরকমভাবে সম্ভাবনা নেই, যদিও চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মেঘলা আকাশ শুরু হবে আবারও সকালের পর থেকে, তবুও বৃষ্টি সেরকমভাবে সেই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে দুই দিনাজপুর, মালদাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বা হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। এগারোটার পর যদি একবার মাঝ দুপুরের দিকে আমরা দেখে নিই, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের পাঁচ জেলা তেমনটা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলার। এছাড়া দুই দিনাজপুরও তেমনটা বৃষ্টি নেই, হালকা মাঝারি চলতে পারে, মালদা জেলা তো সেই একই পরিস্থিতি। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা,
পুরুলিয়া, বাঁকুড়া এখানে কোথাও কোথাও হালকা মাঝারির সঙ্গে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। তবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও কিন্তু একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা এবং চব্বিশ পরগনার উপকূলের জায়গাগুলোতে প্রধানত হালকা মাঝারি, কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি চলতে পারে। এবং ভারতের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে দক্ষিণ ত্রিপুরা, সঙ্গে রয়েছে সিপাহি জেলা, এছাড়া রয়েছে খোয়াই, ঢালাই, গোমতি, এখানে কিন্তু একটু মাঝারি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যদি আপডেটটা আমরা একবার জেনে নিই, আজকে সন্ধ্যা ছটার দিকে যে পরিস্থিতি, সমগ্র দেশ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু পরিষ্কার থাকবে, তবে রাজশাহী, রংপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। ছটার পর রাতের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের জায়গাগুলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টির তেমনটা কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, যেমন রংপুর, সঙ্গে চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই। কোথাও কোথাও টিপটিপ বা ঝিরিঝিরি আকারে হতে পারে, সেটা খুবই সামান্য। এরপর আমরা যদি দেখে নিই একেবারে ভোরবেলার দিকে, সেখানে বাংলাদেশের আবহাওয়াটা পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া কিছু কিছু জায়গায় থাকবে, কিছু কিছু জায়গায় পরিষ্কারের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সকাল থেকেই রোদ্দুর আকাশের একটা কোথাও কোথাও সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। পাঁচটার পর যদি সকালের দিকে দেখে নিই, সকাল নটার দিকে রোদ ঝলমলে আকাশ বেশ কিছু কিছু জায়গায় চলবে দেশের, সঙ্গে আংশিক মেঘলা আকাশও থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমগ্র দেশ জুড়ে মোটামুটি পরিস্থিতিটা একই রকম রয়েছে। কোথাও বিশেষভাবে বলা যাবে না যে এখানে প্রচণ্ড বৃষ্টি হবে বা এখানে প্রচণ্ড মেঘলা আকাশ। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও চট্টগ্রামের কোথাও কোথাও মেঘলা আকাশটা বেশি থাকতে পারে, হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নটার পর যদি দুপুরের দিকে দেখে নিই, দুপুর দুটোর দিকে যেটা পরিস্থিতি রয়েছে, সমগ্র দেশ জুড়ে বিশেষ করে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের জায়গাগুলোতে আবারও হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী, যেমন চট্টগ্রামের বিভাগগুলোতে, সঙ্গে বরিশালে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে খুলনার কোথাও কোথাও এরকম বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুরে মূলত হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ চলতে পারে। তবে ময়মনসিংহ এবং সিলেট এখানে প্রধানত পরিষ্কার রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হতে পারে, প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, সঙ্গে ত্রিপুরার আপডেটটা কেমন রয়েছে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও আজকে একটু মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জায়গাগুলোতে হয়েছে এবং কোথাও কোথাও আরেকটু হতে পারে। উত্তরবঙ্গের যেটা আমরা দেখতে পেলাম আপডেট, তাতে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে সেরকম প্রবল ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।